Mum, not Baba Office, Baba Office. Baba Office. Baba Office. Oh, it's okay, Baba Office, Baba. হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ হচ্ছে ওয়েডনেসডে আর বাজে সকাল 7:30। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি আজকে উঠতে দেরি হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু ঘুমটা পাচ্ছিলো, উঠতে ইচ্ছা করছিলো না, বাট কিছু করার নেই। আজকে ওর অফিস ডে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠতেই হতো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে ব্যালকানিতে চলে যাই আর একটু আমার এই গাছগুলো দেখি, তো আমার ভালো লাগে। তারপরে দিনটা শুরু হয় রান্না নিয়ে। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের পাশে একটা এখানে ছোটো ইউটিলিটি ব্যালকানি আছে, তো দেখতে পাচ্ছ এখানে ভালো বৃষ্টি হচ্ছে, এখান থেকে খুব সুন্দর হাওয়াটাও আসে। আর এই যে আমার হাজব্যান্ড এখানে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে, কিছু অফিসের কাজ করছে। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি, তো এদিকে আমি বসিয়েছি হচ্ছে মাছ ভাজা আর ওদিকে পটল ভাজা। আর এদিকে আজকেও টিফিনের দেব হচ্ছে পোহা, তো এদিকে চিড়েটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা, রান্না হয়ে গেলে এটা আমি সবটা ক্লিন করে নিই। তো এদিকে মাছের ঝোলও রেডি। তো এদিকে আজকে মেনুতে আছে ভাত, এখানে একটা আমি তেঁতো একটা তরকারি করেছিলাম বেগুন উচ্ছে আলু আর মাছের তেল দিয়ে, সাথে পটল ভাজা আর মাছের ঝাল। আর ওই যে ইনি খেতে বসে পড়েছেন, ওদিকে টাইমও দেখছে লেট হয়ে গেছে বলে। আর এইদিকে টিফিনটাও রেডি হয়েছে, টিফিনে আমি আজকে পোহা বানিয়ে দিয়েছি। ও অনেক রকমেরই টিফিনে ভ্যারাইটি অফ আইটেমস নিয়ে যায়, কখনো স্যান্ডউইচ নিয়ে যায়, কখনো পরোটা ডিম ভাজা নিয়ে যায়, এটা সেটা নিয়ে যায়, বানিয়ে দিই। পোহাটা আমি নর্মালি কারি পাত্তা দিয়ে বানাই, কিন্তু ও কারি পাত্তাটা অতটা পছন্দ করে না বলে আমি দিইনি এটাতে। আর এদিকে আমি সাইডে ছেলের খাবারটাও বানিয়ে দিয়েছি, ও সকালে উঠে যেটা খাবে আর কি, দুধটা গরম চাপিয়ে দিয়েছি। তো আজকে ওর ব্রেকফাস্টে থাকবে দুধ, ওটস আর কলা। ও ওটসটা খেতে খুবই পছন্দ করে। আর এদিকে হাজব্যান্ডের টিফিনটাও প্যাক করে দিয়েছি, সাথে দিয়েছি কটা আপেল। ও আপেল কি আম এসব কোনো ফল সাথে থাকলে খুবই পছন্দ করে খেতে। আর এই টিফিনটার সাথে আমি ওকে আর একটা ছোটো টিফিনও দিই, ওই ছোটো টিফিনটা ও মোটামুটি 6-7টার দিকে সন্ধেবেলায় যখন খুব খিদে পায় তখন খায়। তো আজকে আমি স্ন্যাক্সে দিয়েছি এদিকে নিমকি আর কটা বিস্কিট। তো মোটামুটি 9:30-এর মধ্যে আমার সমস্ত রান্না টিফিন সবটাই রেডি হয়ে যায়। আর এদিকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু দাক্ষের টিফিনটাও রেডি করে রেখেছি, ও যখন উঠবে তখন ভালো করে স্ম্যাশ করে খাইয়ে দেবো। আর এই যে 9:45 বাজে, এখন এনার ঘুম ভাঙলো। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে এতটা লেট করেছে, নাহলে অন্যদিন 8:30-9:00-এর মধ্যে ও আরামসে উঠে যায়। আর ও যে কখন ঘুম থেকে ওঠে আমরা বুঝতেই পারি না, ও কখনও ঘুম থেকে ওঠে কাঁদে না, তো আমাদেরকে মাঝে বারবার গিয়ে চেক করে আসতে হয় ঘুমোচ্ছে কি উঠে গেছে। তো যাই হোক, ওর পাপা এসে গেছে ওকে তোলার জন্য। পাপাকে দেখতে পেলে তো ব্যাস সব ভুলে যায়। অন্য অন্য দিন পাপার সাথে একটু বসে খেলা করে, কিন্তু আজকে পাপা অফিস যাবে তো একটু বিজি আছে বলে অতটা বেশি টাইম দিতে পারে না। তাও ওকে নিয়ে ওর একটু ডাইপারটা চেঞ্জ করে দেয়, তারপর একটু জল খাইয়ে দেয়, তো এই জিনিসগুলো একটু করেও। আর তারপর পাপা অফিসের জন্য রেডি হতে চলে যায় আর আমি এদিকে দক্ষকে নিয়ে বসে পড়ি ওর ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য। আর এই যে ওনার বদমাশি শুরু হয়ে গেছে, এখন এটা নতুন শিখেছে। তো এই যে টিফিনটা ওকে বানিয়ে খাইয়ে দিই, ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করে বাট পারে না, যাই হোক এখন অনেকটাই ছোটো, পুরো হাতে গায়ে মাখিয়ে সেই জন্য আমি অতটা দিই না ওকে। আর ওইদিকে ওর পাপা রেডি হয়ে গেছে, জুতো পরছে, ও খাচ্ছে এদিকে ঠিকই, কিন্তু ওর ধ্যান কিন্তু ওর পাপার দিকে, ও জানে যে পাপা এবার চলে যাবে অফিসেতে। যাই হোক, ওকে একটুখানি এঙ্গেজ করার জন্য হাতে কিছু খেলনা টেলনা দিলাম। আর এই যে পাপা রেডি হয়ে গেছে, পাপা চলে এসছে দক্ষের কাছে, দক্ষকে একটুখানি আদর করে দিল। আর ও ভাবছে যে ওর পাপার সাথে ও যাবে, তো ও খুব খুশি হয়ে গেছিলো। আর পাপা ওইদিকে কোলে নিয়ে নিয়েছে, তো ও ভাবছে যে হ্যাঁ পাপার সাথে আমি নিচে যাচ্ছি। ও আসলে প্রত্যেক স্যাটারডে ওর পাপার সাথে ঘুরতে বেরোয়, তো ও ভাবছে আজকে হয়তো স্যাটারডে আমরা গাড়ি করে ঘুরতে যাচ্ছি। এত বেশি গাড়ি ভক্ত, এত বেশি গাড়ি পাগল, গাড়ি দেখলে সব বলে যায়। আর যেই ওকে কোল থেকে নামিয়ে দিয়েছে, ও বুঝে গেছে আমাকে আজকে বাইরে নিয়ে যাবে না, আর ওর কান্না শুরু। তাও আমি ওকে হাতটা ধরে ওকে লিফট অবধি নিয়ে গেলাম। তো ওকে চুপ করানোর জন্য আমি ওকে একটু লিফটের কাছে নিয়ে গেলাম, তো তখন চুপচাপ ছিল, বাট ওর পাপাকে যখন দেখলো যে একা একা লিফটে চলে যাচ্ছে, ওকে নিয়ে যায়নি, ওর বিশাল চিৎকার কান্না শুরু হলো। কিন্তু ও কন্টিনিউয়াসলি বেশিক্ষণ কাঁদতে পারে না, তো একটুখানি ওকে ভোলালে ও চুপ হয়ে যায়। তো ওকে তারপর আমি কোলে নিয়ে গিয়ে একটু আদর করে ব্যালকানিতে দাঁড়ালাম, তো চুপচাপ শান্ত হয়ে বসে পড়লো।
আর তারপর সবাইকে খাইয়ে অফিস পাঠিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে আমি যাই ব্রাশ করতে। আর এই যে ইনিও চলে এসেছেন পেছন পেছন জল ঘাটার জন্য, জল ঘাটার মাস্টার, যদি কল একটু কোথাও খোলা পায় কি জলের আওয়াজ পায় ব্যাস পেছন পেছন চলে আসবে। তো তারপর ব্রাশ করে আমি একটু ব্রেকফাস্ট করে নিই। তো আজকে আমি ব্রেকফাস্টে মুজলি খাবো, সাথে কিছু ফ্রুটস আছে, ওয়াটারমেলন, অ্যাপেল আর একটু কলা, আর এদিকে আমি একটু দুধও অ্যাড করে দিয়েছি। মুজলিটা মোটামুটি খেতে খুব ভালো লাগে, তবে ব্রেকফাস্টে রোজই আমি মুজলি খাই না, কোনো দিন হয়তো ব্রেড খেলাম, পরোটা, সব রকমই খাই। আর আজকে রান্নারও কোনো ঝামেলা নেই, সকাল সকাল সব রান্না করে ফেলেছি, শুধু দাক্ষের খিচুড়িটা বাকি আছে, সেটা একটু পরে করব। আর এই যে বসে পড়েছি, আর সব কাজ ফিনিশ করার পর শান্তিতে ব্রেকফাস্ট করতে যে কি ভালো না লাগে। যাই হোক, জাস্ট একটু কাপড় শুকাতে দেওয়াটা বাকি আছে, তো ওয়াশিং মেশিন ওদিকে চলছে, আর এইদিকে আমার ছোটু দাক সেখানে বসে বসে টিভি দেখছে, তো মামা অ্যান্ড দাক্ষ দুজনে বসে এখানে কার্টুন দেখছে। এখন তো সারাদিন বাড়িতে কার্টুন চলছে, মানে নিজের একটু পছন্দ মতন কিছু যে দেখবো সেটাও দেখতে পায় না। যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।